100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে 100 কুরবানির সওয়াব মিলিবে 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা 100 বার নবীর উপর দরুদ পড়িলে 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে হাশরেতে নবীজির পাশে থাকিবে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঁচ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে পড়বো তো ইনশাআল্লাহ কবে থেকে পড়বেন ছয় তাসবিহ কবে থেকে পড়বেন আল্লাহ তাআলা বলেন মুমিন কে জানো যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে যে আমাকে সবচেয়ে বেশি কি এজন্য আল্লাহ তাআলা বলেন রাসূল বলেন সালাসাতুন ওয়াজাদা হালাওয়াতাল ঈমান তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেছে তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেল কয় দল তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেল كان الله ورجل كان الله ورسوله أحب إليه مما سواهما رسول بن الله تعالى جار كاته الله بن تار رسول شب چه بشي بريو اي منوش تا ايمان المزا په گلو بلن جار كاته بلن جار كاته الله ار تار رسول شب چه بشي بريو چه ايمان المزا په گلو اما كي كيو جده ایک شوٹا کا دیامی تاكي بھالو باشي এবার কেউ যদি 1000 টাকা দেয় তাকে আরো বেশি ভালোবাসি এবার কেউ যদি 1 লাখ টাকা দেয় তাকে আরো বেশি ভালোবাসি এবার কেউ যদি 1 কোটি টাকা দেয় তাকে আমি আরো বেশি ভালোবাসি যিনি আমাকে দু চোখ দিলেন তাকে ভালোবাসা কতটা জরুরি এবার দু চোখ কত টাকা দিয়ে দু চোখ পাবেন কত ডলার দিলে দু চোখ পাবেন আবার বলেন কত ডলার দিয়ে দু চোখ মিলবে যিনি আমাকে দু চোখ দিলেন তাকে ভালোবাসা কতটা জরুরি যিনি আমাকে জিহ্বা দিলেন তাকে ভালোবাসা কতটা জরুরি যার বিয়ে হয় না তাকে জিজ্ঞেস করেন স্বামী কত জরুরি যার বিয়ে হয় না তাকে জিজ্ঞেস করেন স্ত্রী কত জরুরি যার ছেলে হয় না তাকে জিজ্ঞেস করেন ছেলে কত জরুরি যার মেয়ে হয় না তাকে জিজ্ঞেস করেন মেয়ে কত জরুরি এবার যার ছেলেটা কথা বলে না তাকে জিজ্ঞেস করেন ছেলেটা কত কত কথা বলা কতটা জরুরি যার মেয়েটা হাঁটতে পারে না তাকে জিজ্ঞেস করেন মেয়েটা হাঁটতে পারা কত বড় নেয়ামত এবার বলুন তো দেখি রব্বে কারিম আমাকে কতগুলো নেয়ামত দিলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা রব্বুল আলামিন বলেন নেয়ামত গুনতে গুনতে জীবন শেষ করবা নেয়ামত গুনেও তো শেষ করতে পারবে না কত নেয়ামত দিয়েছে আল্লাহ আমাদেরকে আচ্ছা দাঁতগুলো যদি পড়ে আর না উঠতো তো কি অবস্থা হইতো আচ্ছা পা দাঁতগুলো যদি এখন নড়াবড় হইতো তো কি অবস্থা হইতো কথা বলেন একটা জিহ্বার মধ্যে রব্বে কারিম 30,000 প্রকারের সাত পূজার যোগ্যতা দিয়েছে কত হাজার প্রকার 30,000 প্রকারের সাত পূজার যোগ্যতা দিয়েছে এবার রবের গোডাউনে খাজানা খাজানায় কত আছে সুবহানাল্লাহ একটা জিহ্বাই তো এটাকে রব্বে করিম কত হাজার ভাষা বলার যোগ্যতা দিয়েছে এটা এভাবে ঘুরালে ক আবার ঘুরালে খ আবার ঘুরালে বা আবার ঘুরালে এ জিব্বাই তো ফ্রান্সিসরা ফ্রান্সিস ভাষায় কথা বলে জিব্বা দিয়েই তো জোরে বলেন চায়নারা চায়না ভাষায় কথা বলে কি দিয়া আমরা বাংলায় কথা বলি কি দিয়া রব্বে করিম জিব্বাকে প্রথমত প্রধানত প্রথমত তিন যোগ্যতা দিয়েছেন জিব্বাকে এক নাম্বার হলো জিব্বা নেড়ে চেড়ে খাবার ভিতরে দেয় প্যারালাইজড হয়ে গেছে জিব্বা নড়তে পারে না এই লোকটাকে এখানে ছিদ্র দিয়ে খাবার দিতে হয় কিনা
তাহলে জিহ্বার এক নাম্বার যোগ্যতা কি? নেড়েচে খাবার কি দেয়? বলে না, ভিতরে দেয়। দুই নাম্বার জিহ্বার যোগ্যতা, জিহ্বা স্বাদ আস্বাদন করে। তিন নাম্বার জিহ্বার যোগ্যতা, জিহ্বা দিয়ে কথা বলে। এটা হলো জিহ্বার তিনটা যোগ্যতা। এর পাশাপাশি রব্বে কারিম জিহ্বার চতুর্থ আরেকটা যোগ্যতা দিয়েছেন। প্রথম যোগ্যতা নেড়েচেড়ে খাবার ভিতরে দেওয়া, এটা গরুর যোগ্যতা ও ছাগলের যোগ্যতা। দুই নাম্বার জিহ্বা স্বাদ আস্বাদন করে, এটা মানুষের যোগ্যতা। তিন নাম্বার জিহ্বা কথা বলে, এটাও মানুষের যোগ্যতা। চার নাম্বার জিহ্বার যোগ্যতা জিকির করে, এটা শুধুই মুমিনের যোগ্যতা। এই জন্য দেখবেন বাচ্চা প্রথম দিন, প্রথম দিন বাচ্চা সবচেয়ে সর্বপ্রথম এইমাত্র ভূমিষ্ঠ বাচ্চা প্রথম কোন অঙ্গ ব্যবহার করে? চোখ খোলার আগে জিহ্বা নাড়ে। চোখ খোলার আগে কিনারে বাচ্চার সর্বপ্রথম জিহ্বা নাড়ে, জিহ্বা নাড়ে। এবার জুতবার মধ্যে যখন মায়ের এক ফোঁটা দুধ দিয়ে দেয়, বাচ্চা এবার নেড়ে চেড়ে ভিতরে দিয়ে দেয়। কি বাস্তব না বাস্তব? হাত আগে নাড়ে না জিহ্বা আগে নাড়ে? চোখ আগে নাড়ে না জিহ্বা আগে নাড়ে? হ্যাঁ, প্রথম নাড়ে কি? জিহ্বার এক নাম্বার যোগ্যতা হলো খাবারকে নেড়ে চেড়ে ভিতরে দিয়ে দেওয়া। বা বাচ্চা জিহ্বা দিয়ে মায়ের স্তন চষে কিভাবে? কে শিখাল? সুবহান। জিহ্বার দুই নাম্বার যোগ্যতা হলো তিতার মিষ্টি বুঝা। এই জন্য বাচ্চা এক প্রথম দিনে তিতার মিষ্টি বুঝে না, প্রথম মাসেও বুঝে না। বাচ্চা যখন চার মাস পাঁচ মাস হয়, তখন যদি একটু মিষ্টি দিয়ে দেন চুষে চুষে খায়, মধু দিলে ভাল লাগে। এবার তিতা একটু দিয়ে দিয়েছেন, মুখ ভ্যাংসায়। এবার হোমিওপ্যাথিক ওষুধ এক ফোঁটা দিলে মুখ ভ্যাংচা না? মুখ ভ্যাংচা না। তাহলে বোঝা গেছে জিহ্বার এক নাম্বার কাজ কি? নেড়ে চেড়ে খাবার ভিতরে দেওয়া। এবার জিহ্বার দুই নাম্বার কাজ কি? স্বাদ বোঝা, টক মিষ্টি ঝাল বোঝা। এবার জিহ্বার তিন নাম্বার যোগ্যতা, ধীরে ধীরে বাচ্চা বলে দা দা। কি বলে? দা দা। দাদা কি দিয়া বলে? এবার ধীরে ধীরে ছোঁট ব্যবহার করে, মাম মাম। কি বলে? মাম। আজিব না? কি বলে বলে? মাম। তাহলে এক নাম্বার যোগ্যতা হলো বুঝে নাই, নেড়ে চেড়ে খাবার দেওয়া। দুই নাম্বার যোগ্যতা সাত পূজা। তিন নাম্বার যোগ্যতা কথা বলা। এবার জিহ্বার চূড়ান্ত যোগ্যতা, রব্বে কারিম জিহ্বাকে তিন যোগ্যতা দিয়েছেন। এই তিন যোগ্যতা মানুষকে দিয়েছেন, জানোয়ারকেও দিয়েছেন। গরুকে যদি খৈলার ভুষির পরিবর্তে গরুকে যদি সুন্দর করে গরু গোশত দিয়ে দেন, গরু জিহ্বা মুখে দিয়েই বলবে এটা আমার খাবার না। কি চোখ বাইন্দা? গরুকে চোখ বাইন্দা সুন্দর করি, সুন্দর করে যদি হাড্ডি দিয়ে দেন, আর কুকুরকে চোখ বাইন্দা যদি ঘাস দিয়ে দেন খাবে? কুকুর ঘাস খাবে না কেন? তার জিহ্বা বলবে না এটা তোমার না, এটা আমার খাবার না। গরু হাড্ডি খাবে না কেন? বলবে এটা আমার খাবার না। কি হয়? তাইলে বোঝা গেছে এই তিন যোগ্যতা আল্লাহ গরুকেও দিয়েছেন, ছাগলকেও দিয়েছেন, মহিষকেও দিয়েছেন, কুকুরকেও দিয়েছেন, শুয়োরকেও দিয়েছেন। এই তিন যোগ্যতা ইয়াহুদিকেও দিয়েছেন, নাসারাকেও দিয়েছেন, হিন্দুকেও দিয়েছেন। আর আমাকে রব্বে কারিম বাড়তি আরেক যোগ্যতা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা চেয়ার, একটা চেয়ার, চেয়ার আছে নি? চেয়ার লাগবে না, কষ্ট তো বড় হয়ে বস, আটকে মাস হয়ে বস, রাত্রি কিছু ছোট রাত্রি কিছু দেবো। জিহ্বার এক নাম্বার যোগ্যতা কি? জিহ্বার এক নাম্বার যোগ্যতা নেড়ে চেড়ে খাবার ভিতরে দেওয়া। এই জন্য একদিনের বাচ্চাও নেড়ে চেড়ে খাবার ভিতরে দিতে পারেন। জিহ্বার দুই নম্বর যোগ্যতা স্বাদ বোঝা, এটা বুঝতে তিন চার মাস সময় লাগে। এবার জিহ্বার চার তিন নম্বর যোগ্যতা হলো কথা বলা, এটা হইতে এক বছর লাগে। এবার জিহ্বার চতুর্থ নম্বর যোগ্যতা হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এটা হলো জিহ্বার যোগ্যতা এবার হৃদয়ের কাজ কি হৃদয়ের কাজ কি হৃদয়ের কাজ হলো ভালোবাসা হৃদয়ের কাজ কি বলেন আবার বলেন দিলের কাজ কি দিলের কাজ কি এবার প্রশ্ন কে কাকে ভালোবাসবে এবার প্রশ্ন কে কাকে ভালোবাসবে উত্তর হলো বান্দা তার রবকে ভালোবাসবে কে কাকে ভালোবাসবে বান্দা তার রবকে ভালোবাসবে এবার তিন নাম্বার চোখের কাজ কি চোখের কাজ হলো দেখা দুই নাম্বার চোখের কাজ হলো দেখে দেখে রবকে রবকে চিনা তিন নাম্বার চোখের কাজ হলো আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমতের আশায় আল্লাহর আযাবের ভয়ে চোখে পানি দিয়ে দেওয়া আচ্ছা এখন মুখে যদি কথা না বলে এটাকে বলে বোবা চোখে যদি না দেখে এটাকে বলে অন্ধ তাহলে দিলে যদি রবকে ভালো না বাসে এটাকে বলে কাফের দিলে যদি জিকির না করে এটাকে বলে গাফেল সুবহানাল্লাহ কি বলে বলে বুঝতে পারলাম না মনে হয় আচ্ছা বুঝতে দিলের কাজ কি কে কাকে ভালোবাসবে মজার বিষয় হলো বান্দা কাকে ভালোবাসবে বান্দা ভালোবাসবে আল্লাহকে আর কাকে ভালোবাসবে আল্লাহ যাকে যাকে ভালোবাসতে বলেছেন তাকে তাকে বান্দা ভালোবাসবে রাসূলকে বান্দা ভালোবাসবে আব্বাকে বান্দা ভালোবাসবে আম্মাকে বান্দা ভালোবাসবে স্ত্রীকে বান্দা ভালোবাসবে ছেলে মেয়েকে ছেলে মেয়ে ভালোবাসবে আব্বাকে সুবহানাল্লাহ বলবেন না এবার বলবেন ভালোবাসার জন্য বানিয়েছে আব্বাকে কেন ভালোবাসবো আল্লাহ বলেছেন বলে মাকে কেন ভালোবাসবো আল্লাহ বলেছেন বলে স্ত্রীকে কেন ভালোবাসবো আল্লাহ বলেছেন বলে তাহলে হৃদয়ের কাজ কি ভালোবাসা হৃদয়ের কাজ কি তাহলে চোখের কাজ কি দেখা যদি সে না দেখে তাহলে কি বলবে তাহলে চোখের কাজ দেখা না দেখলে যদি অন্ধ হয় মুখের কাজ বলা না বলতে পারলে যদি বোবা হয় দিলের কাজ আল্লাহকে ভালোবাসা না ভালো না ভালোবাসলে কাফের মানে বুঝাইতে পারি নাই চোখে না দেখলে কি মুখে না বললে কি কানে না শুনলে কি বধির এবার দিলে আল্লাহকে ভালোবাস না বাসলে কি কাফের এই যে কোনো বেঈমান আল্লাহকে ভালোবাসে না আর কোনো মুমিন আল্লাহকে ভালোবাসা ছাড়া থাকতে পারে না আমি যে আল্লাহকে ভালোবাসি আমি বললাম আল্লাহ আমি আপনাকে ভালোবাসি রব্বুল আলামিন বলেন তুমি যে আমাকে ভালোবাসো এটার প্রমাণ দিবা এটার প্রমাণ দিবা আমি বললাম রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি প্রমাণ দিব কিভাবে রব বলেন মাঝে মাঝে জবানে আমাকে বলবা মাঝে মাঝে জবানে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আচ্ছা স্ত্রী যদি তার স্বামীকে জীবনও না বলে আমি তোমাকে ভালোবাসি এটা কেমন দেখায় আচ্ছা এটা কি পরিমাণ নাফরমান স্ত্রী হলে এটা বলে না আরে কথা বলেন কি পরিমাণ নাফরমান স্বামী হলে স্ত্রীকে ভালোবাসে না তো কি পরিমাণ বান্দা হলে রবকে ভালোবাসে না কি পরিমাণ নাফরমান হলে রবকে ভালোবাসে না এই জন্য মাঝে মাঝে বলা আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি কি বলা বলেন আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও রব বলেন তুমি যদি ভালোবাসতে হয় তাইলে কিন্তু কথা দিতে হবে আমাকে এ দিলে শুধু আমাকে রাখবা এ জবানে শুধু আমাকে রাখবা এ চোখে শুধু আমাকে রাখবা এজন্য স্লোগান তোলো এ বুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি বলো এ বুকে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
إله إلا الله لا إله إلا الله নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া এর অর্থ কি এখানে আপনি ছাড়া কেউ নাই এখানে তুমি ছাড়া কেউ নাই এখানে তিনি ছাড়া কেউ নাই এখানে আমি ছাড়া কেউ নাই এ বুকে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি আমি যদি বলি এ বুকে শুধুই তুমি রব যেন বলবেন হ্যাঁ আমার বুকেও শুধু তুমি আমি তাকে এখানে রাখবো যদ্দূর তিনিও এখানে তার ওখানে রাখবেন আমাকে যদ্দূর এখানে তাকে রাখবো যদ্দূর তিনিও ওখানে তার এখানে রাখবেন আমাকে যদ্দূর বলেন আমি তাকে ডাকবো যত আমি তাকে ডাকবো যত তিনিও আমাকে ডাকবেন তত আমি তাকে ডাকবো যত তিনিও আমাকে ডাকবেন তত আমি জিকির করব যত তিনিও আমার জিকির করবেন তত আমি তাকে ডাকবো যত তিনিও আমাকে ডাকবেন তত কি হ্যাঁ বিশ্বাস হয় না বলেন আমি তাকে ডাকবো যত তিনিও আমাকে ডাকবেন তত ফাজকুরুনি আযকুরকুম তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত বাকি থাকলো তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা আমার আবাদত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে তুমি আমাকে ডাকবা আমার জিকির দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ 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 عن ابي درداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله نبي أرشاد قرن وامر أمتلا তোমাদের কেউ যদি প্রতিদিন 100 বার করে কালেমায়ে তৈয়বা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো কতবার আবার বলেন কতবার 100 বার করব তো ইনশাআল্লাহ নিয়ত পাক্কা যদি আমরা আপনাদেরকে সবক না দেই আপনারা মোবাইলে টাইম তো দিবেন এটা তো স্বাভাবিক কোন গ্লাস কোন বর্তন কিন্তু খালি থাকে না কি আছে বলেন কোন পাতিল কি থাকে না বলেন খালি থাকে না আপনি যদি আপনাকে আমি জিকিরের সবক না দেই আপনাকে আমি কাজ না দেই আপনি বেকার থাকবেন না আপনি মোবাইলে থাকবেন ঠিক এজন্য ডেইলি 100 বার নিয়ত পাক্কা ইনশাআল্লাহ পাক্কা নিয়ত আজ থেকে পাক্কা ডেইলি 100 বার কালেমা তৈয়বা হাত নামান ইনশাআল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি 2 নম্বর প্রমাণ 1 নম্বর প্রমাণ কালিমা তৈয়বা এটা যে যত বেশি পড়ব রবকে বুঝাবো রব আমি তোমাকে তত বেশি ভালোবাসি আর রব বুঝবেন যে ও আমাকে ভালোবাসে এই জন্য হৃদয়ের ভালোবাসা জিহ্বা দিয়ে আমাকে বুঝায় সুবহানাল্লাহ হৃদয়ের ভালোবাসা ঠোঁট দিয়ে আমাকে বুঝায় 2 নম্বর হলো আল্লাহকে ভালোবাসা 2 নম্বর প্রমাণ পুরুষ জামাতের সাথে নামাজ পড়বে মেয়েরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে 2 নম্বর প্রমাণ নামাজ 2 নম্বর প্রমাণ কি আল্লাহকে ভালোবাসার 2 নম্বর প্রমাণ আবার বলেন তাহলে আল্লাহকে ভালোবাসার 1 নম্বর প্রমাণ 1 নম্বর প্রমাণ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে ভালোবাসার 2 নম্বর প্রমাণ আবার বলেন নামাজ এজন্য আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির
আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত আপনি বলবেন হুজুর এভাবে বলেন কেন হাজার হাজার মিথ্যে কথা আমাদেরকে এভাবে হাজারবার বলে বলে আমাদেরকে গিলায় গিলা কি গিলা না বলেন মিথ্যে কথাগুলো আমাদেরকে খাওয়া আমি বুঝি নবীজি চির সত্য কথাগুলো আপনাদেরকে দুই চারবার বলে বলে খাওয়াতে পারবো না নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির মুখস্থ হয়ে গেছে কি 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 সর্বোত্তম ইবাদত আপনি বলবেন হুজুর আমি যে তেলাওয়াত পারি না আমি যে শুদ্ধ করে তেলাওয়াত পারি না আমার জন্য কি কোনো ফর্মুলা আছে কিনা আমি যে বিশুদ্ধ তেলাওয়াত পারি না আমার জন্য কোনো ফর্মুলা আছে কিনা আপনি তো সূরা ইখলাস পড়েন আপনি যদি 15 মিনিট সূরা ইখলাস পড়েন 15 মিনিটে পড়তে পারবেন 100 বার 100 বার পড়লে হয়ে যাবে 500 আয়াত এবার হাফেজে কোরআন 500 আয়াত পড়লে যেই পরিমাণ নেকি আর ইয়ে কোরআন 500 আয়াত পড়লে যেই নাকি বাইতুল্লাহর ইমাম 500 আয়াত পড়লে যেই পরিমাণ নাকি ইমাম বুখারী 500 আয়াত পড়লে যেই পরিমাণ নাকি আপনি মূর্খ মানুষ আমি সাধারণ মূর্খ মানুষ আমিও পেয়ে যাব সেই পরিমাণ নাকি আল্লাহর নবী বলেন মান করা সূরাতুল ইখলাস 10 মাররা যে সূরা ইখলাস পড়বে 10 বার ইখলাস পড়বে 10 বার সূরা ইখলাস কয়বার বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে এবার রাসূল বলেন 20 বার পড়লে দুটো ঘর হবে 30 বার পড়লে তিনটা ঘর হবে 40 বার পড়লে চারটা ঘর হবে হযরত ওমর বলে উঠলেন ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ আমি তবে তো অনেকগুলো বানাবো আমি তো অনেকগুলো বানাবো এবার রাসূল বললেন ওমর আল্লাহু আতয়াবু আকতার তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা রব দিতে দিতে কখনো ক্লান্ত হবে না 10 বারে একবারই 20 বারে 30 বারে 40 বারে 50 বারে 60 বারে 70 বারে 80 বারে 90 বারে 100 বারে 100 বারে 10 বারই 10 বারে একবারই 100 বারে 10 বারই 10 বারে একবারই 100 বারে 10 বারই এই 10 বারে কয়বারই একবারই 100 বারে কয়বারই গড়ি দেখেন তো ছোট্ট একটা মোবাইল দেন আমার ছোট্ট ছোট্ট একটা মোবাইল আছে না ওটা বেশি দূর হয়ে গেছে 10:32 বাজে 10টা কত বাজে আজকে আমরা প্রমাণ করব জান্নাতে এখন একটা করে বাড়ি বানাবো প্রত্যেকে একটা করে বাড়ি বানাবো 10:32 10টা কত بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بطريشة شروع করছি এখন কয়টা এটা বন্ধ হয়ে গেছে 34 32 শুরু করছি এখন 34 32 এর কিছু রয়ে গেছে 34 এর কিছু থেকে গেছে 1.5 মিনিটে একবারে এই যে 34 34 এর কিছু রয়ে গেছে 32 এর কিছু আগে চলে গেছে 1.5 মিনিটে একবারে স্লোগান তুলেন 1.5 মিনিটে একবারে দের মিনিটে একবারই দের মিনিটে একবারই দের মিনিটে একবারই দের মিনিটে আচ্ছা রাখেন না 2 মিনিটে একবারই কোথায় কোথায় আজ থেকে করব তো নিয়ত করেন কে কয়টা বাড়ি বানাবেন নিয়ত করেন কাউসার সাহেব কয়টা একটা শুধু জেলে জান্নাতে কয়টা বাড়ি বানাবেন দুলাভাই কয়টা বানাবেন এই দুলাভাই আপনারা বলেন এক এক দিনে কয়টা করে বানাবেন বলেন 20টা আপনি কয়টা ডেলি 50টা সুবহানাল্লাহ 2 মিনিটে একবারই 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 আচ্ছা প্রতিদিন অফিসে যাওয়ার সময় আপনার ঘর থেকে অফিস পর্যন্ত যেতে আপনি যদি গাড়িতে বসে পড়তেন আসার পথে যদি পড়তেন বিবি দস্তখান লাগিয়েছে গ্লাস দিয়ে জগ আনতে গেছে দেখবেন একবারই হয়ে গেছে আমার 10 মিনিটের দাম জান্নাতে একবারই লেকিন আমি বদনসিব 10 দিনেও বানালাম না একবারই অথচ প্রতিদিন 1440 মিনিট 24 পূরণ 60 সমান সমান 1440 মিনিট রব দিলেন আমাকে 1440 মিনিট আমি রবকে দিতে পারলাম না 2 মিনিট কি এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে 100 বার পাঁচ নামাজের পরে যদি কোন মানুষ 33 বার পড়ে সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 34 বার পড়ে আল্লাহু আকবার এভাবে হবে 100 বার 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এভাবে হবে 100 বার পাঁচ নামাজে 500 বার ঘুমাবার সময় 100 বার এভাবে হবে 600 বার মিজানে উঠে যাবে 6000 বার ডেইলি যদি $6000 অ্যাকাউন্টে জমা হয় 6000 দিনার যদি ডেইলি অ্যাকাউন্টে জমা হয় 6000 রিয়াল যদি ডেইলি অ্যাকাউন্টে জমা হয় রাখেন 6000 টাকাই যদি প্রতিদিন অ্যাকাউন্টে জমা হয় মাসে 180 এবার 2 বছরে কত এবার 10 বছরে কত এবার 20 বছরে কত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আবার রব্বুল আলামিন সিদ্ধান্ত শুনিয়েছেন তুমি পড়বে একবার আমার রহমে ফেরেশতা লিখে দিবে 10 বার
তুমি পড়বা একবার ফেরেশতা লিখে দিবে 10 বার ফেরেশতার কাছে 10 এর নিচে কোনো অঙ্ক নাই ফেরেশতার 10 এর নিচে কোনো কি নাই এবার কেমনে পড়ব 31 শ্বাসে একবার সুবহানাল্লাহ 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 سبحان الله 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 قربوا تو الحمد لله 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 এভাবে পড়ব 33 বার এবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر الله أكبر শ্রমজীবী মানুষগুলো পেশাজীবী মানুষগুলো হাতে তো কাজ করেন জবানে তো কোনো কাজ নাই রব্বুল আলামিন জিহ্বার দ্বারা কোনো কাজ রাখেন নাই জিহ্বাতে গার্মেন্টসে জিহ্বার কোনো কাজ নাই হ্যাঁ হ্যাঁ কি বলে টেক্সটাইল মিলে জিহ্বার কোনো কাজ নাই সুতা বানাবার ফ্যাক্টরিতে জিহ্বার কোনো কাজ নাই হ্যাঁ জুতা বানাবার ফ্যাক্টরিতে জিহ্বার কোনো কাজ নাই কাপড় বানাবার ফ্যাক্টরিতে জিহ্বার কোনো কাজ নাই কাপড় কাটতে গিয়ে জিহ্বার কোনো কাজ নাই কাপড়ে রং লাগাতে গিয়ে জিহ্বার কোনো কাজ নাই কাপড়ে সুতা লাগাতে গিয়ে জিহ্বার কোনো কাজ নাই কাপড়ে এমব্রয়ডারি করতে গিয়ে জিহ্বার কোনো কাজ নাই জিহ্বার কোনো কাজ দিলেন না কেন ড্রাইভ করতে গিয়ে হাতেরও কাজ আছে ডান পায়েরও কাজ আছে বাম পায়েরও কাজ আছে চোখেরও কাজ আছে কানেরও কাজ আছে কান পেছনে হরনের দিকে অপেক্ষা থাকে চোখ কখনো এই গ্লাসে কখনো এই গ্লাসে কখনো ওই গ্লাসে কখনো এই গ্লাসে চোখেরও কাজ আছে হাতেরও কাজ আছে পায়েরও কাজ আছে জিহ্বার কোনো কাজ নাই জিহ্বাতে রব কোনো কাজ দেন নাই মা বোনরা মাছ কাটতে হাতের কাজ আছে পায়ের কাজ আছে পেঁয়াজ কুটতে হাতের কাজ আছে পায়ের কাজ আছে লেকিন জিহ্বার কোনো কাজ নাই জিহ্বার কাজ হলো ফাযকুরুনি আযকুরুকুম জিহ্বার কাজ হলো উযকুরুল্লাহ জিকরান কাসীরা জিহ্বার কাজ হলো বেশি বেশি করে আমার জিকির করবা জিহ্বার কাজ হলো জিকির করা জিহ্বার কাজ হলো কি করা তাহলে হাতে কাজ করতে করতে ড্রাইভ করতে করতে মোটরসাইকেল চালাতে চালাতে আচ্ছা পেঁয়াজ করতে করতে আচ্ছা ফ্যাক্টরিতে কাজ করতে করতে আচ্ছা রাজমিস্ত্রি আস্তর করতে করতে আচ্ছা কুলি ইট উড়াইতে উড়াইতে আমরা যে করলাম না জিহ্বাটা বন্ধ রাখলে লাভ কার জিহ্বাটা চালু রাখলে লাভ কার জিহ্বাটা বন্ধ রাখলে লাভ শয়তানের জিহ্বাটা চালু রাখলে লাভ আমার কি বলছি বলেন আচ্ছা রমজানের 29 তারিখে 30 তারিখ 28 তারিখ 29 তারিখ 30 তারিখ এই তিন দিন রমজানে বাচ্চাদের কাপড় চোপড় কেমন বেচা হয় কথা কয় না জুতা কেমন বেচা হয় লুঙ্গি কেমন বেচা হয়নি বলেন না হয়নি বলেন না আচ্ছা একজনে যেমন ধরেন লুঙ্গির দোকানদার উনি লুঙ্গির দোকানদার উনি লুঙ্গি বিক্রি করে গামছা বিক্রি করে শাড়ি বিক্রি করে লেকিন রমজানের 29 30 তারিখে ইনি খেলা দেখতে গেছে দোকান বন্ধ করে খেলা দেখতে গেছে মানুষ তারে কি বলবে আচ্ছা কত নম্বরের পাগল হলে রমজানের 27 28 29 30 তারিখে খেলা দেখতে যায় বুঝেন না কথা দোকানে শাটার বন্ধ কিরে ভাই অমুকে গেল কই খেলা দেখতে গেছে কাতারে কাতারে কি দেখতে গেছে বলেন খেলা দেখতে গেছে তাইলে দোকান বন্ধ করে খেলা দেখতে গেলে যদি নির্বোধ হয় বোকা হয় আর পাগল হয় এবার বলেন কাজ করতে করতে জিহ্বা বন্ধ রাখলে সে বুদ্ধিমান হবে কেন আমি মনে বুঝাতে পারলাম না এটা কি বুদ্ধিমান না বোকা
তাহলে আমার জিহ্বা বন্ধ রাখা বুদ্ধিমানের কাজ না খোলা রাখা বুদ্ধিমানের কাজ মওতের পরে কি জিকির চলবে মওতের পরে তার জিকির চলবে না মওতের পরে তার জিকির কি চলবে না তাহলে জিকির চলবে কবে মওতের আগে না পরে তো মওতের আগটা কোন কোন রাত মওতের আগটা কখন বলেন না এখন কখন তাহলে জিহ্বা চলবে কখন থেকে এখন থেকে সুবহানাল্লাহ তাহলে পাঁচটা মাজার পরে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ করবো তো এরপরে কমপক্ষে প্রতিদিন প্রতিদিন যে কোনো এক সময় অথবা সারাদিন মিলায়া একশোবার সুবহানাল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহু আকবার একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশোবার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি এটাকে বলে ছয় তসবিহ কয় তসবিহ আমি হলাম ছয় তসবিহর ফেরিওয়ালা গামছাওয়ালা কি বলে গামছা 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 লুঙ্গিওয়ালা কি বলে লুঙ্গি 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 জুতাওয়ালা কি বলে জুতা 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 লাইটওয়ালা কি বলে লাইট 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 আমি বলি ছয় তসবিহ ছয় তসবিহ ছয় তসবিহ ছয় তসবিহ ছয় তসবিহ ছয় তসবিহ কয় তসবিহ আবার বলেন কয় তসবিহ এক নাম্বার ভুলে গেছি দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার আল্লাহু আকবার চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচ নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় নাম্বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ছয় তসবিহ ছয় তসবিহ ছয় তসবিহ ছবক দিয়েছেন মোদের নবী ছয় তসবিহ ছয় তসবিহ ছয় তসবিহ ছবক দিয়েছেন মোদের নবী আর ছবকের ফেরি করে মুশতাকুন নবী কি হয় ছয় তসবিহ ছয় তসবিহ এই মাদ্রাসার ছাত্ররা বলবেন না অন্যরা বলেন ছয় তসবিহ সবার হয়ে গেছে কয় তসবি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি করবো তো ইনশাআল্লাহ এবার একটু লাভ না শুনলে কি লোহার বোঝা ভয় লাভে লাভে বল না একশতবার সুবহানাল্লাহ একশতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে একশতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে একশতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে এবার আমি বলবো প্রথম সবক প্রথম মেসরা আপনি বলবেন দ্বিতীয় মেসরা একশতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে একশতবার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে একশতবার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে একশোট কুরবানির সওয়াব মিলিবে একশোট কুরবানির সওয়াব মিলিবে একশতবার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা একশতবার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা
একশতবার নবীর উপর দরুদ পড়িলে একশতবার নবীর উপর দরুদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে হাশরেতে নবীজির পাশে থাকিবে একশতবার আস্তাগফিরুল্লাহ পাঁচ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে পড়বো তো ইনশাআল্লাহ কবে থেকে পড়বেন ছয় তাসবিহ কবে থেকে পড়বেন তাহলে তিনটা সবক শিখলাম এক নম্বরে শিখলাম কালিমায়ে তৈয়বা প্রতিদিন একশো বার এরপরে শিখলাম সূরা ইখলাস প্রতিদিন কমপক্ষে দশ বার এরপরে শিখলাম জামাতের সাথে নামাজ জামাতের সাথে নামাজ জামাতের সাথে নামাজ কি সাথে নামাজ এরপরে শিখলাম প্রতি নামাজের পরে তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এরপরে শিখলাম দিনে বা রাতে প্রতিদিন ছয় তসবিহ কয় তসবিহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সকলে বলি আমিন চলেন নিয়ত করি আজ থেকে এই আমলগুলো করবই করবো ইনশাআল্লাহ